নেশামুক্ত ভারত করতে কল্যাণপুরের র্যালি এবং সেমিনার। আমরা চাই নেশামুক্ত সমাজ, নেশামুক্ত ভারত, নেশামুক্ত ত্রিপুরা। কারণ বিভিন্ন নেশার কারণে আজ একটা অংশের যুব সমাজ বিপথে পরিচালিত হচ্ছে। নেশার কোয়ারাল গ্রাসের থাবায় থেমে আসছে বিভিন্ন অসামাজিক কাজ, বিশেষ করে বর্তমান সমাজ ব্যবস্থায় মরণ ব্যাধি ড্রাগসের নেশায় আসক্ত হয়ে পড়েছে অনেকে। তার থেকে উত্তরণের পথ একটাই, সামাজিক সচেতনতা। তাই এদিন শুক্রবার কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উদ্যোগে নেশামুক্ত ভারত করতে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক বিভিন্ন প্লে কার্ড নিয়ে তপ্ত গরমকে উপেক্ষা করে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের র্যালি কল্যাণপুরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষে লোটাস কমিউনিটি হলে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এই সেমিনারে আলোচনা করেন কল্যাণপুর হাসপাতালের চিকিৎসক দেবারতী ভট্টাচার্য, কল্যাণপুর স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা অঞ্জনা দেব বর্মা, কিশোর দেব বর্মা এবং অজিত সুপ্রধান। প্রধান বক্তার ভাষণে ডক্টর দেবারতী ভট্টাচার্য বলেন, মরণব্যাধি ড্রাগসের করাল থাবা থেকে বাঁচতে প্রত্যেককে এগিয়ে আসতে হবে এবং সবাইকে আরও সচেতন হতে হবে। দৈনন্দিন জীবনে আমরা যে ওষুধ ব্যবহার করি, ড্রাগ অ্যাকচুয়ালি সেটা, সেই জিনিসটাই ড্রাগ। সেটা যখন চিকিৎসক আমাদেরকে প্রেসক্রাইব করেন, একটা টাইম, নির্দিষ্ট টাইম দিয়ে দেন বা একটা নির্দিষ্ট পরিমাণ ড্রাগ দিয়ে দেন যে এই ড্রাগটা এতদিনের জন্য নেবেন, এই ওষুধটা আপনি এতদিনের জন্য খাবেন বা এতদিনের জন্য নেবেন, তখন সেটা মেডিসিনের ভ্যালু থাকে, তখন সেই ড্রাগটা আমাদের শরীরের কাজে লাগে। কিন্তু সেই সেম ড্রাগ যখন আমরা জেনে শুনে ডেলিভারিতে আমরা বেশি করে নিতে থাকি, আমরা জানি যে এটা আমাদের শরীরের ক্ষতি করবে, কিন্তু সাময়িক ভালো থাকার জন্য বা সাময়িক হ্যাপিনেসের জন্য আমরা ডেলিভারিতে এটা বেশি করে নেওয়া শুরু করি, তখন শুরু হয় ড্রাগের অপব্যবহার বা ড্রাগ অ্যাবিউস। সেই ড্রাগ অ্যাবিউস করতে করতে বা সেই ড্রাগ অপব্যবহার করতে করতে কী হয়, আমাদের শুরু হয় ড্রাগ অ্যাডিকশন। ড্রাগ অ্যাডিকশন আর কিছু না, তখন একটা সময় আসে যখন ড্রাগ নিতে নিতে যখন আমরা ভাবি যে না, এই ড্রাগটা নিলে আমরা ভালো থাকবো, আমরা ইউফোরিয়া অ্যাটেন করবো বা আমরা ওয়েলবিং যেটাকে বলে আমরা খুব হ্যাপি হবো, খুব খুশি থাকবো, আমাদের মনে কোনো, আমাদের কোনো টেনশন থাকবে না, আমরা চিন্তামুক্ত থাকবো, আমাদের কোনো ধরনের কোনো চিন্তা থাকবে না। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত।